আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যাদের টার্গেট হচ্ছে এ প্লাস, অর্থাৎ টার্গেট এ প্লাস ছিল কিন্তু পুরো বছরে সেই অনুযায়ী পড়ালেখাটা হয়নি, এবং এই যে 1 মাস 15 দিনে তুমি কিভাবে এ প্লাস হবে সেই টেনশনে আছো, তাদের জন্য আজকের কথাগুলো। প্রথমত হচ্ছে তোমাকে একটা সঠিক পরিকল্পনা করতে হবে। আগে তোমার মাইন্ড সেটটাকে ঠিক করতে হবে যে তুমি কি এ প্লাস পাবে, অর্থাৎ এ প্লাস যে তোমার স্বপ্নটা ছিল বা আশা ছিল কি, তুমি ওটা কি পেতে চাও, সেটা তোমাকে আগে নির্ধারণ করতে হবে। তোমার মাথায় আগে গেঁথে দিতে হবে যে তুমি এ প্লাস পেতে চাও, তাহলে তোমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব, এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হবে। শুধু পরিশ্রম করলে কিন্তু, শুধু পড়ালেখা করলে কিন্তু উন্নতি হয় না, বা শুধু পরিশ্রম করলে কিন্তু মানুষ সফল হয় না। পরিশ্রমটা করতে হবে তোমার লক্ষ্যকে ঠিক করে, এবং সঠিক সময়ে সঠিক কাজের উপর তোমার পরিশ্রমটা করতে হবে। সেই জন্য তোমার যে সময়টা বাকি আছে, এই সময়টাকে তুমি সঠিকভাবে কাজে লাগাতে হবে। সঠিকভাবে কাজে না লাগালে তুমি তোমার পক্ষে এ প্লাস পাও, অর্থাৎ ভালো রেজাল্ট করাটা এখন কষ্টকর হয়ে যাবে। দেখেছে পুরো বছর, 2টা বছর তোমরা যা পড়ছো, এখন তোমাদের খুব বেশি পড়াটা মনে নেই। হয়তো অনেক পড়ার পড়ছো কিন্তু এখন সেটা মনে নাই। তোমরা পুরো বছর কি পড়ছো সেটার উপর নির্ভর করবে না। তোমরা এখন সামনে যে সময়টাকে আছে, অর্থাৎ সামনে যে 1 মাস 15 দিন সময় আছে, এই সময়টাতে তোমরা কি পড়বা এটার উপর সবচেয়ে বেশি নির্ভর করে। কারণ আগে যেটা পড়ছো এটা তোমার মনে না থাকতে পারে, কিন্তু এখন শেষ সময় আসে, তোমার পড়ালেখাটা যদি, তোমার পড়ালেখাটাতে সময় যদি কম দাও, বা এখন যে তোমার গুরুত্বপূর্ণ সময়টা, এখন তোমার পড়াটা মনে থাকবে। যেহেতু 8-10 মাস পরে পরীক্ষা, তুমি এখন যেটা পড়বে এখন তোমাকে ভালোভাবে পড়তে হবে। পুরো বছর যা পড়ছে এখন তোমাকে সবগুলো পড়ে আবার পুনরায় পড়তে হবে, তা না হলে পড়াটা মনে থাকবে না। এখন এই যে পুরো বছর পরে তোমরা এই যে 1 মাসে পড়বা, অর্থাৎ 1 মাস 1.5 মাসে পড়বা, এই পড়াটা কিভাবে পড়বা? এই পড়াটাকে পূর্বের মতো যে একটা বই শুরু করে পড়বা ওইভাবে পড়া যাবে না। তোমাকে একটা অধ্যায় নিতে হবে, অর্থাৎ একটা বিষয়। মনে করো তোমার অনেকগুলো বিষয় আছে, তুমি প্রথমে যে কোনো একটা বিষয় তোমার মাথা নেবা, তারপর ওই বিষয়টাতে কিভাবে সহজে প্লাস পাওয়া যায়, কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকস গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাকে আগে নির্বাচন করতে হবে। সেগুলো নির্বাচন করে তারপর তোমাকে দেখতে হবে ওই অধ্যায়টা, অর্থাৎ যে প্রথমে শুরু করবে একটা অধ্যায় বা পাঠ ভিত্তিক, ওই অধ্যায়টা কিভাবে কত সহজে তোমাকে আয়ত্ত করতে পারো, কত সহজে তুমি ওই অধ্যায়টা আয়ত্ত করতে পারো, বা কিভাবে তুমি পড়াটা মনে রাখতে পারো, তোমাকে আগে সেটা পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়া এখন কোনো পড়া যাবে না। যদি পরিকল্পনা ছাড়া পড়ো, এখন তুমি মানে পড়ার উন্নতি করতে পারবে না। সেজন্য তোমাকে পরিকল্পনা করতে হবে। তোমার ওই মাথায় যেইভাবে পরিকল্পনা আছে এটা তোমার মাথায় গেঁথে নিতে হবে যে আমি এভাবে এভাবে পড়বো, এভাবে পড়লে আমার পড়াটা তাড়াতাড়ি হবে, বা আমার অনেক পড়া বাকি আছে, সেই অনুযায়ী তোমাকে এখন পড়তে হবে। তারপর একটা বিষয়ে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে, বা কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে তুমি সমাধান করতে পারবা, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নির্বাচন করে, বা কোনটা কোনটা বাদ দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ আর কোনগুলো তুমি বাদ দিবা, এটা আগে সিলেক্ট করতে হবে তোমাকে। গুরুত্বপূর্ণ গুলাকে তুমি একসাথে সিলেক্ট করবা, আর যেগুলো তোমার পড়বা না, অর্থাৎ পড়ার প্রয়োজন হবে না, যেগুলো পরীক্ষায় অতটা গুরুত্বপূর্ণ না, সেগুলোতে এখন সময় দেওয়ার দরকার নেই। আগে তুমি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলাতে সময় দাও, যেগুলো তোমার প্রয়োজন হবে, বা তোমার ভালো রেজাল্টের জন্য যেগুলো প্রয়োজন হবে, সেই সব অধ্যায়গুলোকে তোমরা আগে নির্বাচন করো। নির্বাচন করে তারপর কিভাবে তোমার এ প্লাস পাওয়া যায়, যা যারা আছে অনেকে আছে যে ভালো করতে হবে, বা এ প্লাস পাও না পাও, আবার অনেকে আছে যে 90 প্লাস পেতে হবে, তোমাকে আগে পরিকল্পনা করো। তোমার যেটা স্বপ্ন সেটা তোমার মান অনুযায়ী, অর্থাৎ তোমার পড়ালেখার মান অনুযায়ী, তোমার নিজে তুমি কোন ধরনের স্টুডেন্ট বা কোন মানের ছাত্র, সেই অনুযায়ী তোমাকে নির্ধারণ করতে হবে কি তুমি 90 প্লাস পাবা, নাকি তুমি এ প্লাস 80 প্লাস পেলে হবে, নাকি তোমাকে মোটামুটি ভালো করতে হবে। সেই অনুযায়ী আবার অনেক আছে যে তুমি কিভাবে পাস করবা, যে যে লেভেলে সে সেভাবে চিন্তা করবে, বা সেভাবে পরিকল্পনাটা করবে। আমরা এখন করব সাধারণভাবে যাদের টার্গেট ছিল এ প্লাস, কিন্তু সে অনুযায়ী পড়ালেখাটা হয় নাই, বা এখন যেই 1 মাস বাকি আছে, বা 1 মাস 1.5 মাস বাকি আছে, এই সময়টাতে কিভাবে ভালোভাবে কাজে লাগিয়ে এ প্লাস পেতে পারো, আমরা শুধু সেই বিষয়টাই নিয়ে আলোচনা করব। বা আলোচনা আমরা সেই বিষয়টাই করছি যে প্রথমত হচ্ছে তোমাকে বিষয় নির্ধারণ করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়টা
গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে, টপিকগুলো আছে, এগুলো নির্ধারণ করবা। এভাবে তোমার প্রত্যেকটা বিষয়ে তুমি এভাবে নির্ধারণ করবা, এবং যে বিষয়গুলোতে তোমার দুর্বলতা বেশি এবং পরীক্ষায় মার্ক উঠানোটা কঠিন, সেই বিষয়গুলো তুমি সেভাবে পরিকল্পনা নিবা, সেগুলোতে একটু বেশি সময় দিবা। আর এখন তোমরা রুটিন অনুযায়ী পড়তে হবে, রুটিন ছাড়া কিন্তু পড়লে পড়ায় মনোযোগ হবে না, অলসতা তৈরি হবে, এবং পড়া বেশি পড়তে পারবে না। বেশি পড়তে পারবে না বলতে তবে মনে হবে যে অনেক কিছু পড়ছি, কিন্তু সেই অনুযায়ী তোমার পড়াটা শেষ হয়নি। তাই তোমাদেরকে এখন হচ্ছে পড়াটা রুটিন অনুযায়ী গুছিয়ে এবং মনোযোগ সহকারে এখন পড়ো। এখন আপাতত অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, মনে রাখতে হবে এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের স্টুডেন্ট লাইফ অর্থাৎ তোমাদের জীবনে এই যে এসএসসি লাইফটা, এসএসসি রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এটার দিকে মনোযোগ দিবা। তুমি যদি এখন খারাপ করো পরবর্তীতে ভালো করো, কিন্তু ওটাকে মিটিয়ে নিতে পারবে না। অর্থাৎ এখন যে খারাপটা হয়েছে এটা যদি তুমি পরে যে এটা গ্যাপটা তুমি মিটিয়ে নিবে, এটা সম্ভব হবে না। কারণ দেখা যাবে তুমি এখানে খারাপ হলে অনেকগুলো ভার্সিটিতে আবেদন করতে পারবে না, আবেদন করার সুযোগই পাবে না। কারণ আবেদন হচ্ছে তুমি যদি ইন্টারে গিয়ে এ প্লাস পাও, ওটা কোনো লাভ নাই। এখানে যদি তোমার কম পয়েন্ট আসে, কারণ দুটাতে তোমাকে ভালো পয়েন্ট আসতে হবে। অর্থাৎ এই যে এসএসসি লাইফটার গুরুত্বপূর্ণ সব জায়গায়, তোমার পরবর্তী যদি কলেজে ভর্তি হতে এবং আবেদন বিভিন্ন ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে তোমার এই রেজাল্টটা লাগবে। সেই জন্য হয়তো তোমরা এখন এটার গুরুত্বটা তেমন বুঝো না, এটার গুরুত্ব না বোঝার কারণে তোমাদের এখন পড়ালেখার অনীহা কাজ করে। কিন্তু পরে যদি তোমরা এই গুরুত্বটা বুঝো, তারপরে দেখা যাবে যে তোমরা তখন ওই গুরুত্বটা বুঝে আরো ডিপ্রেশনে চলে যাবে। সেজন্য বলছি এখন এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, তাহলে আশা করি মোটামুটি ভালো কিছু হবে।